আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি মেয়ে দেখলে হুঁশ থাকে না? একলা একটা মেয়েকে পেয়ে তা সুযোগ দিচ্ছিস মানুষের ভিড়ে? তুই মানুষের মধ্যে একজন অমানুষ রে। তো লজ্জা করলো না একটা মেয়ের কোমরে হাত দেওয়ার আগে? এর আগেও একবার করেছিস এমন, আবার কোন সাহসে হাত দিতে যাচ্ছিলি? ওনার কথা শুনে আয়ুষে বুঝলো এই সেই লোকটা যে একটু আগে তার কোমরে হাত দিয়েছিল আর ওর লোকজনের ভিড়ে চিনতে পারেনি, এখন আবার হাত দিতে গিয়েছিল। আয়ুষের মুখটা মুহূর্তে রেগে আরো লাল হয়ে গেল। ও বাজারের ব্যাগটা এক পাশে রেখে লোকটার কাছে গিয়ে বলে, এত নিজ মন মানসিকতা নিয়ে চলাচল করেন? ছি, আচ্ছা আপনার ঘরেও নিশ্চয়ই স্ত্রী মা বোন রয়েছে, তাদের সাথেও কি এমন করেন? না তো, তাহলে বাইরের কোনো মেয়েকে দেখলে কেন আপনাদের পুরুষত্ব জেগে ওঠে? লজ্জা করে না এসব করতে? এই বলে আয়ুষী রেগে লোকটাকে ঠাস করে একটা চর মেরে দিল। লোকটাকে তখনও ওই ছেলেটা হাত মুচড়ে রাখছিল, বিধায় ব্যথায় কুঁকিয়ে যাচ্ছিল। এবার আয়ুষী থাপ্পড় খেয়ে একটু দূরে ছিটকে পড়ল আর ওই ছেলেটাও হাত ছেড়ে দিয়ে বলল, লজ্জা থাকলে আর কোনোদিন কোনো মেয়েকে অসম্মান করবি না, মেয়েদের সম্মান করতে শেখ, কারণ এই মেয়ের গর্ভেই তোর জন্ম, আবার এই মেয়ের গর্ভ থেকেই তুই তোর উত্তরাধিকারী পাবি, তাই মেয়েদের সম্মান করতে শেখ। এরপর আয়ুষের দিকে তাকিয়ে বলল, আর আপনিও একটু সাবধানে থাকবেন, আর পারলে এইসব জায়গা না আসার চেষ্টা করবেন। আয়ুষের ছল ছল চোখে বলে উঠল, কপালে আছে এসব, ভুগতে তো হবেই, না এসে কি আর উপায় আছে? তবে ধন্যবাদ আপনাকে, অন্তত কিছু মানুষ তো আছে, এদের চিন্তা ভাবনাগুলো অন্যরকম, তারা এখনো মেয়েদের সম্মান করে, তাদের প্রতি অন্যায় হলে প্রতিবাদে এগিয়ে আসে। এই বলে ক্লান্ত শরীরে বাজারের ব্যাগটা নিয়ে একটু হেঁটে সামনে গিয়ে একটা রিক্সায় উঠে চলে গেল আয়ুষী। আয়ুষীর এমন কথা ছেলেটি কিছু বলল না, শুধু অসহায় চোখে আয়ুষীর চলে যাওয়া দেখল। ও জানে এছাড়া কোনো উপায় নেই, ও তো আয়ুষীর সব খবরই নিয়েছে, ছেলেটি আর কেউ নয় সোহান। তার হঠাৎ করে আয়ুষীকে দেখতে খুব ইচ্ছে করছিল, বিধায় সকাল সকাল ঘুম থেকে উঠেই গাড়ি নিয়ে চলে এসেছে এখানে। তারপর একটি বার আয়ুষীকে দেখার আশায় তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। প্রায় ঘন্টা দেড়েক পরে আয়ুষীকে বের হতে দেখে মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু বোরকা আর নিকাব পরে থাকায় মুখ দেখতে না পাওয়ায় মনটা খারাপ হয়ে যায় ওর। পরে আবার ভাবে, চেহারা দেখতে পারছি না তো কী হয়েছে, ওকে তো দেখলাম এই অনেক। এরপর আয়ুষী রিক্সায় উঠে যেতে লাগলো সুহানও গাড়িতে স্টার্ট দিয়ে অতি সাবধানে গাড়ি চালিয়ে আয়ুষের পেছন পেছন গেছে। পুরো বাজার করার সময়টা আয়ুষের পিছু পিছুই ছিল, কিন্তু আয়ুষী বাজার করার ব্যস্ত থাকায় বুঝতেই পারেনি। সুহান আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর বিড়বিড় করে বলে ওঠে, চিন্তা করো না মায়াবতী, খুব শীঘ্রই তোমার এই কষ্টের অবসান হবে, তুমি শুধু একটিবার আমার হয়ে যাও, কোনো কষ্টে তোমার আশেপাশে খেয়ে দেবো না। এই বলে সুহান গাড়িতে উঠে শহরের উদ্দেশ্যে রওনা দিল। এখন সে একেবারে অফিস চলে যাবে, তারপর রাতে বাসায় গিয়ে বাবা মাকে বলবে বাসায় বিয়ের প্রস্তাবটা খুব তাড়াতাড়ি যেন পাঠানো হয়। আয়ুষী কোনো রকমে বাসায় এসেই বাজারের ব্যাগটা রেখে রুমে চলে চলে গেল। তারপর বোরকাটা খুলে ওয়াশরুমে ঢুকে পানিটা ছেড়ে দিয়ে হু হু করে কেঁদে উঠল। এই যন্ত্রণাটাও আর নিতে পারছে না, একে তো ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে, তার উপর আজকের এই ঘটনা, আয়ুষে একদম ভেঙে পড়েছে। প্রায় অনেকক্ষণ কান্নাকাটি করার পর আয়ুষে গোসলটা করে নিয়ে রান্নাঘরে চলে আসলো। অনেকটা টাইম হয়ে গেছে, চটপট রান্নাটা সেরে ফেলতে হবে, নইলে তার ভাবি আবার কথা শোনাতে পিছপা হবে না। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্ত শরীর নিয়ে রান্না করা শুরু করলো আয়ুষী। ব্রেকফাস্ট সেরে অফিসের জন্য তৈরি হচ্ছে সোহান, বসরাকে কলেজে নামিয়ে দিয়েই সে অফিসে চলে যাবে। শার্টের হাতার বোতামগুলো মেরে টাইটা ঠিক করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সোহান, চিরুনিটা দিয়ে চুলগুলো হালকা আঁচড়ে নিল। কোটটা হাতে নিয়ে বেরোতে গেলেই বুশরা আসে তার রুমে। সোহান বুশরাকে দেখে বলল, কী রে বেতনি, তুই রেডি তো? তোকে নামিয়ে দিয়ে কিন্তু আমি অফিসে যাব। বুশরা গাল ফুলিয়ে বলল, আমি মোটেও পেতনি না ভাইয়া, এত কিউট একটা মেয়েকে পেতনি বলতে তোর লজ্জা করে না? বুশরার কথা শুনে সোহান হেসে বলে উঠল, কি বললি, তুই কিউট মেয়ে, আয়নায় গিয়ে একবার দেখ, পুরাই পেতনি। সর কথা বলবি না, আজ থেকে তোর সাথে আরি, সব সময় আমার পেছনে পড়ে থাকা, তাই না? ভাবি আসুক, তারপর দেখবি ভাবি তোকে এসবের জন্য শাস্তি দেবে। কি বললি, আমার বউ আমার দলে না থেকে তোর দলে থাকবে নাকি? সে আসা ভুলে যাবে পেতনি। বুশরা এবার কাঁদো কাঁদো মুখ করে বলল,
ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু, এইবার কিন্তু আমি কেঁদে দিব। তুই সব সময় আমাকে পচাস কেন বলতো? আমি তোর কোন পাকা ধানে মই দিছি রে? সুহান বসার নাক টেনে দিয়ে বলল, দিয়েছিস তুই, এই যে আমি কত সুন্দর একা একা বাবা মায়ের আদর কাচ্ছিলাম, মাঝখান থেকে তুই প্রত্যেকে টপকে পড়ে আমার সব আদরে ভাগ বসালি, বলো না পাকা ধানে মই দেওয়া। ভাইয়া তুই এইভাবে বলতে পারলি, কথা নেই তোর সাথে। আরে আরে আমার কিউট সুইট কলিজাটা কাঁদে কেন? আমি তো একটু মজা করছিলাম আমার পিচ্ছি কলিজা বোনটার সাথে। ভাইয়া আমি মোটেও পিচ্ছি না, আমি কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, ভুলে গেছিস তুই? আরে আমার পিচ্ছিটা, তুই যদি 10টা বেবি রাম্মু হয়ে যাস না, তাও আমাদের কাছেই সে পিচ্ছিই থাকবি, আমাদের আদরের পিচ্ছি। তুই আমাকে এত ভালোবাসিস ভাইয়া? শোনো বাগবির কথা, আমার একমাত্র কলিজা, আর তাকে কি আমি ভালো না বেশি পারি? আচ্ছা এখন বল, তুই রেডি তো? আমরা কিন্তু এখন বের হবো। সোহানের কথা শুনে বসরা জিহোবাই একটা কামড় দিয়ে মাথায় হাত দিয়ে বলল, ইস রে ভুলে গেছি যা বলতে আসছিলাম, আসলে ভাইয়া বাবা তোকে ডাকছিল, আমি সেটাই বলতে এসেছিলাম। ও তাই নাকি, তো হঠাৎ এই সময় আমাকে কেন ডাকলো? ব্রেকফাস্ট টেবিলেও তো কিছু বললো না। সে আমি কি করে বলবো, তুই গিয়ে দেখ। সেই দেখছি। এই বলে সোহান হাতের কোটটা বিছানায় রেখে বাবার রুমের দিকে গেল, আর পেছন পেছন বসরাও গেল। বাবা মায়ের রুমের দিকে দাঁড়িয়ে একটু আওয়াজ করে সুহান বলল, বাবা আসবো? রুম থেকে আওয়াজ এলো। সুহান আর বসরা ভেতরে গেল। সুহানের বাবা তখন খাটে বসে বসে পত্রিকা পড়ছিলেন, আর সুহানের মা তার পাশে বসেছিলেন। মনে হয়েছে তারা দুজনে সুহানকে কিছু একটা বলবে বলে বসে আছেন। বসরা গিয়ে বাবার পাশে বসে পড়লো, আর সুহান একটা চেয়ারে বসে বাবার পাশে বসলো। তারপর বলল, বাবা তুমি কিছু বলবে, ডেকেছিলে নাকি? আমরা ওই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, বেশিরভাগই ওর বিরুদ্ধে পেয়েছি। ওর ডিভোর্স নিয়ে নানা রকম কটকট কথা শুনেছি, আবার অনেকে মেয়েটার ভালো দিকও বলছে। যতদূর শুনেছি মেয়েটার বাবা বেঁচে নেই, মা অসুস্থ, ভাইয়ের রোজগারে চলে ওদের সংসার, আর মেয়েটাও নাকি সরল সোজা। দুই ধরনের কথা শুনেই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমারও মনে হয় মেয়েটা খারাপ হবে না, হয়তো কপালে ছিল না তাই সংসারটা করতে পারেনি, তাই বলে ওর জীবনটা তো থেমে যেতে পারে না। তাছাড়া আমাদের ছেলে যখন ওকে পছন্দ করে নিজের জীবনসঙ্গী করতে চাচ্ছে, তাহলে এই সুযোগটা দেওয়া যায় বলে আমি মনে করি। বাবার কথাগুলো এতক্ষণ চুপচাপ শুনছিল সুহান। প্রথমের কথাগুলো শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো বাবা রাজি হবে না, কিন্তু শেষে এসে কথাগুলো শুনে মুহূর্তে মনটা খুশি হয়ে গেল, চেহারায় হাসি ফুটে উঠল। সুহান কিছু একটা বলার আগে সুহানের মা বলে উঠল, আমরা কয়েকদিনের মধ্যে প্রস্তাব পাঠাবো, যদি ওনারা রাজি থাকেন তাহলে খুব শীঘ্রই মেয়েকে দেখতে যাব। মায়ের কথা শুনে বসরা লাফিয়ে উঠল খুশিতে, ভাইয়ার বিয়ে হবে, আমি ভাবি পাবো একটা, আর সে আমার দলে এসে আমার হয়ে ভাইয়াকে হ্যাপি টাইট দেবে। বসরার এমন কথা শুনে সবাই হেসে উঠল। সুহান ওর মাথায় একটা হালকা চাপড় মেরে বলল, চুপ থাক বেতনি, বেশি বেশি গেছিস, তোর বিদায় ব্যবস্থা করতে হবে তার আগে। সে আশাই ঘুরে পালি, আমি এত সহজে তোকে না চালিয়ে এখান থেকে যাচ্ছি না, তাই আকাশ কুসুম চিন্তা না করে চল, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। চল আমারও লেট হচ্ছে। দাঁড়া আগে আমার পাওনাগুলো নেই, তারপর তো যাব। বসার কথা শুনে সুহান ভ্রু কুচকে তাকালো বসার দিকে, কিন্তু ততক্ষণেও বাবার কাছে গিয়ে হাত পেতে বলতে লাগলো, বাবা আমার ফুসকে খাওয়ার টাকা দাও। বাবাও হেসে ওর হাতে কিছু টাকা দিল। এরপর মায়ের দিকে হাত বাড়িয়ে বলল, মা আমার আইসক্রিম খাওয়ার টাকা দাও। তুই আর শুধরাবি না, প্রতিদিন তো সবার কাছ থেকে টাকা নেওয়া লাগে। তুই চুপ থাক, তোর পালাও আসছে, ওয়েট কর। ওদের কথা শুনে মা হেসে উনিও কিছু টাকা দিলেন। সবশেষে সোহানের কাছে গিয়ে বলল, এবার তোর পালা, তোর ফাগেরটা সাত তাড়াতাড়ি, আমার কিন্তু লেট হচ্ছে। এই তুই আমাদের টাকা দিয়ে রেখেছি যে যখন চাইবি তখন দেবো, আর তাছাড়া বাবা মা তো দিলই, আমি আর কেন দেবো? ভাইয়া তুই এত কিপটুস কেন রে, প্রতিদিনই একই কাহিনী করিস, না দিয়ে তো থাকতে পারিস না, তাও কথা বাড়াস, এখন এত কথা না বলে চুপচাপ মাল ছাড়। কিন্তু তুই এত টাকা দিয়ে কি করবি? জানিসই তো কি করবো, মাল ছাড়বি নাকি মায়ের খাবি? সোহান টাকা দিতে দিতে বললো, দেখে মনে হচ্ছে প্রফেশনাল চাঁদাবাজ একটা, কোত্থেকে শিখেছিস এইসব? কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি। ওই যে মহারানী, আপনাকে রাখতে হবে না, দয়া করে আসুন তাড়াতাড়ি।
বসে আমার কিছু না বলে বাবা আর মাকে কপালে চুমু খেয়ে টাটা বলে বেরিয়ে এলো। তার পেছনে সোহানও বাবা মাকে সালাম দিয়ে আসছি বলে চলে গেল। এসবই বসার ডেইলি রুটিন। প্রতিদিন কলেজে যাওয়ার আগে সে বাবা মা আর ভাইয়াকে থেকে আলাদা আলাদা টাকা নেবে। ওর ধারণা এভাবে আলাদা আলাদা টাকা নিলে আলাদা আলাদাভাবে আদর ভালোবাসাটাও পাওয়া যায়। আর সেই টাকাগুলো দিয়ে ও কলেজ শেষে বন্ধুদের সাথে মিলে হাসি মজা করে ফুচকা আইসক্রিম এসব খায়। তারপর বাকি টাকা রাস্তার ধারে বসে থাকা ভিক্ষুক আর অনাথ বাচ্চাদের দিয়ে দেয়। এতে সে একটা মানসিক প্রশান্তি পায়। বাড়ির সবাই এসব জানে বলেই তারা টাকা দিতে দুইবার ভাবে না, বরং খুশি মনে টাকা দিয়ে দেয় ওকে। ওর এমন আদুরে আবদারে সবাই খুব মজা পায়। সুহান উপরে উপরে রাগ দেখালেও ওই খুশি মনেই টাকা দিয়ে দেয়। ও জানে ওর বোন কোনো খারাপ কাজ করবে না, বরং যেটা করে সেটা নিয়ে ও মনে মনে গর্ববোধ করে। তার এমন কাজের জন্য পিচ্ছি বোনটাকে এত বেশি ভালোবাসে সোহান। রুম থেকে কোট আর ফাইল নিয়ে বের হয়ে দেখলো বুশরাও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর দুজন খুনসুটি করতে করতে গাড়িতে গিয়ে বসলো। সুহান বুশরাকে কলেজে নামিয়ে দিয়ে নিজের অফিসের দিকে রওনা হলো। আজ সে অনেক খুশি, মনটা ফুরফুরে মোড়ে আছে। মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে গাড়ি চালাচ্ছে আর তার মায়াবতীর কথা ভাবছে। আর খুব বেশি দেরি নেই, তার মায়াবতী একেবারের জন্য তার হতে খুব শিগগিরই ওকে নিজের করে পাবে। তারপর তার সব কষ্ট মুছে দিয়ে শুধু ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখবে। এসব ভাবতে ভাবতেই সোহান অফিসে পৌঁছে যায়। গাড়িটা পার্ক করে অফিসের ভেতর ফুরফুরে মেজাজে পা রাখে সোহান। আয়ুষী ডিনারটা সেরে রান্নাঘরের সব গুছিয়ে রুমে এসে শোবার প্রস্তুতি নিচ্ছে। বিছানাটা ঝেড়ে ঝুড়ে বালিশগুলো ঠিক করছে এমন সময় দরজার দিক থেকে আওয়াজ আসলো। আয়ুষী সেদিকে তাকিয়ে দেখলো আয়ুষ আর তার মা দাঁড়িয়ে আছে দরজায়। আয়ুষী তাড়াতাড়ি গিয়ে মাকে দু হাতে ধরে বলল, আরে তুমি এই শরীর নিয়ে এখানে এনে কেন? আমাকে ডাকলেই তো পারতে। আর ভাইয়া হঠাৎ এই সময় আমার রুমে, কোনো দরকার? রে বোন, তোর সাথে কিছু দরকারি কথা ছিল, আর এই কথা বলার জন্য মাকেও দরকার, তাই মাকেও নিয়ে আসছে। আয়ুষী মাকে খাটি বসিয়ে দিয়ে নিজেও মায়ের পাশে বসলো। আয়ুষ টেবিলের পাশ থেকে চেয়ারটা নিয়ে আয়ুষীর পাশে এসে বসলো। আয়ুষ বসতেই আয়ুষী বলে উঠল, বল ভাইয়া কি বলবি? আয়ুষ মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে মায়ের দিকে তাকালো। ওর একটু ভয় হচ্ছে কথাটা আয়ুষী কিভাবে নেবে। মা তার মনের অবস্থা বুঝতে পেরে চোখ দিয়ে আশ্বস্ত করে মাথা নাড়ালো। আয়ুষী মা আর ভাইয়ের ইশারার কথা বলা দেখে ভ্রুকদ্বয় কুচকে ফেলল। তারপর ভাইকে বলল, কি হয়েছে বলতো ভাইয়া, কোনো সমস্যা? ভাবি ঠিক আছে তো? ঠিক আছে, তোর ভাবি ঘুমাচ্ছে আর কথাটা তোকে নিয়ে কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না, যদি রেগে যাস। আয়ুষের এমন কথায় আয়ুষী মনে হয় কিছু একটা আন্দাজ করল। তারপর মুখটা গোমড়া করে বলল, এত হেজিটেট না করে যা বলার বলে ফেল। মানে আসলে তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। ছেলের পরিবার শহরে থাকে, ছেলে বাবার ব্যবসার পাশাপাশি নিজেও ব্যবসা করে, খুব ভালো ছেলেটা। জানিস তো, তোর সব জেনেই তোকে বিয়ে করতে চেয়েছে, কয়েকদিনের মধ্যে ওরা তোকে দেখার জন্য আসতে চাচ্ছে। ভাইয়া আমি কতবার বললে তোরা শুনবি যে আমি আর বিয়ে করব না? বারবার বলেছি আমি আর বিয়ে নামক কোনো নাট্য মঞ্চে আর নিজেকে দাঁড় করাতে পারবো না। আমি চাই না আবার আগের মতো কারো অবহেলার পাত্রী হতে, আর না আর কারো অত্যাচার সহ্য করার শক্তি আছে আমার। আয়ুষের কথা শুনে অসহায় দৃষ্টিতে বোনের দিকে তাকালো। তারপর বলল, বোন, ছেলেটা সত্যি খুব ভালো। ও তুই ডিভোর্সি জেনেও নিজ থেকে তোকে বিয়ে করতে চাইছে, তাছাড়া মাও তোকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকে। তোর চিন্তায় উনি ঠিক মতো খেতে ঘুমাতে পারেন না। মানুষের ভাগ্য সবসময় এক হয় না বোন, তুই একটিবার রাজি হয়ে যা, দেখবি আল্লাহ তোকে কতটা সুখী করে। ভাইয়া প্লিজ আমাকে এইসব আর বলতে আসিস না, বারবার না বলতে আমার ভালো লাগে না। আমাকে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, প্রয়োজনে আমি চাকরি করব, নিজের চলার রাস্তা নিজে খুঁজে নেব, তাও এই বিয়ে ফিয়ে করতে পারবো না। আয়ুষের কথা শুনে আয়ুষ হতাশ চোখে মায়ের দিকে তাকাল। এতক্ষণ উনি চুপচাপ ছেলে মেয়ের কথা শুনছিলেন, বুঝতে পারলেন ছেলেকে দিয়ে হবে না, তাই নিজেই কথা বলে উঠলেন। দেখ আয়ুষী, এমন জেদ ভালো না, তোর আল্লাহর উপর ভরসা করা উচিত। আল্লাহ কোনো কারণ ছাড়া কোনো কিছুই করেন না। তুই যে আগের সংসারটা করতে পারিস নি, এটাও নিশ্চয়ই আল্লাহর নির্দেশেই হয়েছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল আছে বলে আল্লাহ সেটা করেছেন। আর এখন এই সম্বন্ধটা আসছে তাও আল্লাহর হুকুমে আসছে,
নিশ্চয়ই কোনো ভালো কিছু হবে বলেই আমার মনে হয়। আর তাছাড়া আমি আর কদিনই বা আছি, তোর বাবার মৃত্যুর পর থেকে আমিও অসুস্থ হয়ে পড়েছি, এখন আবার যোগ হলো তোর চিন্তা। আমি আজ আছি কাল নেই, আমি না থাকলে তোর কী হবে সেই চিন্তায় আমার শরীর আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তোর পুরো জীবনটা এখনও সামনে পড়ে আছে রে, এমন জিদ করা মোটেও ঠিক না, এমন অবস্থায় আমি মরে গিয়েও শান্তি পাবো না। মা রে, একটাবার আল্লাহকে ভরসা করে রাজি হয়ে যা, দেখবি আল্লাহ তোর ভরসার মূল্য অবশ্যই দিবে। এতক্ষণ কথা বলে আয়ুষের মা একটু হাঁপিয়ে উঠেছেন, তাই তিনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। মায়ের অবস্থা দেখে আয়ুষ তাড়াতাড়ি টেবিলের উপর থেকে পানি এনে মাকে খাওয়ালো। আয়ুষে তখনও চুপ করে মায়ের বলা কথাগুলো ভাবছিল, তার মন সায় দিচ্ছে না, তার মায়ের মুখের উপর কথা বলতেও পারছে না। সত্যি তো, এতদিন বলতে গেলে সে আল্লাহর উপর ভরসাই হারিয়ে ফেলেছিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই কথাটা ভুলে গিয়েছিল, কিন্তু এখন ও কী করবে, কী বলবে মাকে? ও কি রাজির হয়ে যাওয়া উচিত? আয়ুষ কী বলবে বুঝতে না পেরে নিজের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। আয়ুষের মা আবার বলে উঠল, আমি সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে বাসায় আসতে বলবো। আমি চাই তুই আর কোনো অমত করবি না, আমরা যাওয়ার পর আমার বলা কথাগুলো ভালো করে ভেবে দেখিস। তারপর আয়ুষের দিকে তাকিয়ে বলল, তুই ওদের কালকেই জানিয়ে দে আসার কথা, আমিও আর দেরি করতে চাই না। আমার মেয়েটা একটু সুখ পেয়েছে, এটা আমিও দু চোখ ভরে দেখতে চাই। আয়ুষ সম্মতি সূচক মাথা দাঁড়ালো, মা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে সেও উঠে মাকে ধরে একবার আয়ুষের দিকে তাকিয়ে চলে গেল। আয়ুষই বালিশে মাথা দিয়ে এক পাশ হয়ে শুয়ে আছে আর মায়ের বলা কথাগুলো ভাবছে। ওর এখন নিজেকে এই পরিবারের বোঝা মনে হচ্ছে, ওর ভাবেও ওকে ভালো চোখে দেখে না, বলতে গেলে সহ্যই করতে পারে না, সংসারের একটা বাড়তি ঝামেলা মনে করে। তার মাও তার চিন্তা নিয়ে সারাক্ষণ মগ্ন থাকে, এমনকি তার ভাইও, যদিও তার ভাই কখনো তাকে বোঝা মনে করেনি, কিন্তু তাও আজ যেন তার নিজেকে একটা পরগাছা মনে হচ্ছে। চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে ওর। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে কি এমন হতো? হয়তো হ্যাঁ হয়তো বা না, বাবার কথা শুনেই তো প্রথম বিয়েটা করেছিলাম, কিন্তু বাবাই তো আমার পাশে থাকলো না, আমাকে এক অজানা ভুবনে ফেলে দিয়ে নিজেই চলে গেল আমাকে ছেড়ে। কেন আমি সবার কাছে এত অবহেলিত? কেন আমাকে কেউ একটু ভালোবেসে কাছে চেড়ে নিতে পারে না? আমি কি সত্যি বোঝা হয়ে গেছি সবার কাছে? যদি সত্যি বোঝা হয়ে থাকি তাহলে চলে যাব। আগের বার বাবার কথায় বিয়ে করেছি, এবার না হয় মায়ের কথা শুনে বিয়ে করব। দেখি না আল্লাহ আমার ভাগ্যে কতটা সুখ দুঃখ বরাদ্দ করে রেখেছেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি। তোমাকে আর চিন্তা করতে হবে না মা, এবার আমি রাজি, বিয়ে আমি করব। তোমরা যাকে বলবে তাকেই বিয়ে করব, আর কারো বোঝা হব না। আচ্ছা, সত্যি কি বোঝা হব না, নাকি শুধু মানুষজন আর ঘরটা পরিবর্তন হবে, অবহেলা আর বোঝাটা ঠিক রয়ে যাবে? এসব ভাবছে আর অধরে কাঁদছে আয়ুষী। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়েছে ও, মুখে এখনও শুকিয়ে যাওয়া অশ্রুর ধারাটা বোঝা যাচ্ছে, আর ঘুমের মাঝেই একটু পরপর ফুঁপিয়ে উঠছে। ফজরের আজানের শব্দে আয়ুষের ঘুমটা ছুটে যায়, কোনো রকম একটা হাই তুলে উঠে বসে। কিছুক্ষণ বসতে রাতের সব কথা মনে পড়ে ওর, মনটা আবার বিষাদে ভরে ওঠে, মুখটা মলিন করে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে ফজরের নামাজটা আদায় করে নিল। মোনাজাতে অনেক কান্নাঘাটি করলো, আল্লাহর কাছে তার জন্য তার পরিবারের জন্য যেটা ভালো হয় সেটাই চাইল। তারপর কিছুক্ষণ তাসবিহ পাঠ করে আস্তে আস্তে হেঁটে মায়ের রুমের কাছে গেল। দরজাটা ভেজিয়ে দেওয়া আছে, তাই আয়ুষী দরজাটা হালকা খুলে রুমে গিয়ে দেখে তার মা জায়নামাজে বসে তাসবিহ পাঠ করছে। আয়ুষী মায়ের পাশে গিয়ে বসলে মা তার দিকে তাকালেন, তারপর তাসবিহতে একটা চুমু দিয়ে ওটা জায়নামাজের উপর রেখে আয়ুষের দিকে তাকিয়ে বলল,